রাহিমুল্লাহ ইব্রাহিম তাকাদা ইয়া
দুরুদ শরীফ
মাটিতে কোন জায়গায়
এমনকি মুসলিম এমনকি বিশ্বের আল্লাহ
সাতটা পাঁচ দশ হলো না, বিয়ের ব্যাখ্যা দিতে পারো এই কিতাব পয়লা মাসের জন্য শরীর পয়লা মাস এই যে নবীজিকে গালি তারে গালি দেওয়া
চিন্তা করে উদ্দেশ্য প্রদত্ত করে তাকে হত্যা করা আরে হত্যা করা মুসলমানের তাদের তাদের Thank you.
নবী এবং সিরাতুন নবীর মধ্যে পার্থক্য কি? আসলে পরিবার
আর
রহমতের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন, পৃথিবীতে জাহির হওয়া, পৃথিবীতে তার মিলাদ শরীফ সংগঠিত হওয়ার থেকে কোনো নিয়ম আমল করতে পারে না। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ রাসূল বুখারী থেকে পাওয়া আছে, মুসলিম শরীফ তো আছে, দুটো আছে কি না জানি আছে। আপনারা না আগে বলিয়ে দিতে হবে এই দুটি আজাদ আসসালামী রহমতুল্লাহ আলাইহি মাতা খামে মাতা ওজন করিয়া
আল্লাহ এই হনুমান রুফাস অর্থাৎ পরবর্তী দ্বারা এই গুলোকে খাস করবো
তারাও মানা করে না তবে না Thank you.
তার জান্নাত ছিল কি তার লাগি দোয়া তোমরা নাম সহ তোমরা বাহার নাম সহ
কারণ গত রাত্রে যে আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে
তৎক্ষণিক দেওবন মাদ্রাসার ভিত্তি আদি দিল দেওবন মাদ্রাসার ভিত্তি
এই মশালা আমাদের বস্তু কোন বস্তু হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ হযরত মাওলানা মাহমুদ হাসান কালবি রহমাতুল্লাহ হযরত মাওলানা কবিরুর রহমান হযরত মাওলানা মোহাম্মদ আহমদ হযরত মাওলানা আশরাফ আলী নানবী এবং তিনি ওরা আলহামদুলিল্লাহ এই সুপারটা তারা বস্তু কোন বস্তু যে মিলাদের আলোচনা মুস্তাহাব বালাহা এবং কিয়াম তো বালাহা আলহামদুলিল্লাহ যে ভারত উপমহাদেশে কিছু মানুষ ভাষা আছে
আছে না যে বলতে সব নাও 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 লাগিতা লাগা লাগা নাই নাজিব আরো দুনিয়া কা বেশি কাজ আজকে কওমি সনদর শুকরিয়া লাগি স্বীকৃতি দিছই শেখ হাসিনা ওটার শুকরিয়া লাগি হকটি মাঠে লাগি কোভিড সনদর শুকরিয়া দেয় আর যে নবী বিশ্ব মানবতার নবী মোহাম্মদ আসলে বিশ্বের দুনিয়া যাইছে সেই যে নবীর খাতির আল্লাহ তামাম জাহান পয়দা করছে সেই নবী মোহাম্মদ আসলে মিলাদের শুকরিয়া রাস্তা আমাকে বেদাত করিয়া ফতোয়া দেয় ঠিক কি না না দায়িত্ব ফতোয়া দেয় বা হাত অথচ একটা সনদ কিছু তাও তোলা নাই আমি মাথা কিছু নিজের তোলা নাই খালি মাথা যদি দৌড়ায় আর কিছু শরীর দশটা আর তোমার তোলা হয় আমরা
রসুলের পাপ সম্পর্কে আলোচনার তাজমার্তে নামিবার তাজমার্তে কিতাব জারি করেছে। বলছি আমরা রসুলের পাপ সম্পর্কে নবীকে সালাম দিই বইয়া দিন না দাঁড়াইয়া দিই কিন্তু তো বয়স হচ্ছে না বইলে তো পুলিশে পাঠিয়ে সুজা তুলে বলে দেলাই সুজা বলে মানে সালামাত দিব আমি মানে ইগানো বয়স তো তারা বলে আমরা না কিন্তু বইলে দাঁড়াইয়া সালাম দিই কিন্তু তা নবীকে আইও ইগান আমরা দুয়া না দুয়া আপনি পাঠিয়ে দেবে হাজির না দিলে পাঠিয়ে সুবিধা বেশি সুন্দর হবে সে বলি ধারণা রাখে যে রসুলের পাপ সব মিলাদ পাঠের অনুষ্ঠানে রোহানি ভাবে হাজির এই ধারণা যদি রাখে এটা আলহামদুলিল্লাহ সুদা করিয়া সুদা করিয়া
করে সুরাবি ছাড়তে পারবো না, বালা লাগলে আমার এই মতো পাঠাই দিয়ে যাবে। তারা বলছে ইমাম সাহেব লাল বাংলা ইমাম, ইমাম সাহেবে তারা সাপ পৌঁছে গেল না, ইলা ইমাম সাহেব ইলা পাকা ইমাম সাহেব আল্লাহ আল্লাহ ইমাম সাহেবের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হয়। এলাকা ইমাম সাহেব আপনি ওই দিন দেখতে রাখেন তারা খুশ করলো, ইমাম সাহেব ইমামতিও সাড়াইয়া দেন দেখতে চাইয়া দেন আর ইসুলও সাড়াইয়া কিছু নবী জিজ্ঞেস করলো আমি বেমারি অবস্থায় 40 বার করলে সারা জীবন আর এই মারা যেহেতু আল্লাহ রাসূলের রূহ মুবারক প্রত্যেক মানদারের করে হাদিস আল্লাহ নবী নবীর সালাম মসজিদে দুরুদ আল্লাহ সালাম আলাইহি ওয়া সাল্লাম সালাম আলাইহি ওয়া সাল্লাম সালাম আলাইহি যেহেতু ইয়ারনা রূহ হাদিস মাহাকুম ফি মসজিদে নবীর রূহ মুবারক মসজিদে হাদিস সুবহানাল্লাহ হাদিস বুঝাই কই নিয়া সুবহান সুবহানাল্লাহ মুহাম্মদ করি আমরা তো মুহাম্মদ করি কই না কি বলা যায় গুরুজনের মায়া হাদিস বলা তারপরে আমি তখন এই আমরা মিঠাই
এটাই খাওয়া সুন্দর, কারণ আল্লাহ তোমার হুকুম হাওয়া আদিচুর বেলা যে হাওয়া পছন্দ করে না, এলা দিয়া হাওয়া পছন্দ করে এলা কথা শুনতে তো কি আছে আছে কিনা না আছে আছে তোমরা হাওয়া আমার মত করে যখন নবী যে জিনিস পছন্দ হতা এই জিনিস যদি আপনি আমি পছন্দ না করি আমরা সম্মান করতাম না বলতে আল্লাহ সাথে ফরমায় যে আমি আপনি নবীর সাথে আমি খাবার হইছি দেখি নবীজি খাবার পেটটা কি টুকাই টুকাইয়া আল্লাহ রাসূল খুব লাল টুকরো বাইরে নিয়ে খাওয়া শুরু করছে আমি সেই দিন থেকে টুকুরে খাওয়া পছন্দ করলাম কিন্তু পছন্দ করতে যেহেতু আমার নবীজি এটা পছন্দ করতে তাই আমরা মিটাইকে পছন্দ করি খালি পছন্দ করি না আমরা খাইব ঠিক না হোক জানি আমরা যদি পাই বলে আপনারা খাইবেন না আপনারা এটা খাইলে আপনারা কি করব শুনুন আপনারা ফ্রেশ পালা এই তোমরা খবর দিন দাদা সাহেব এসে যে জিনিস ওকে মিলাচুরি করা হয় প্রত্যেকটা জিনিস আল্লাহ কর্তন তা আর এই প্রতি জিনিস পেটের ভিতরে গিয়া স্থির হইবার আগে আল্লাহ তার সব সব আর মিলাদুন্নবী আপনারা না যাইতে একবারে বক্তব্য দেওয়ার পাঠিয়ে দিলেন
Muhammad ya Rasul.
পর্দাটা আনলি বাবু। আমাদের নিয়মিত মাসিক তাফসীর কুরআন পরবর্তীতে চলবে। আর আজকে দুঃখে বলবো আমাদের উত্তর এলাকার একজন মুরব্বী ইউনুস আলী সাহেব গুরুতর অসুস্থ, উনি দোয়া চেয়েছেন আরও অনেক অসুস্থ, এবং আজকে খতমে কুরআনও হয়েছে এবং আলাউদ্দিন ভাই পক্ষ থেকে খতমে নারিয়াও হয়েছে। দোয়া করার জন্য উনি অসুস্থ এবং উনি লিগ্যালিটির জন্য চেষ্টা করতেছেন যাতে লিগ্যাল হন। Oh,
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন